রাজীব দে সরকার স্যারকে অনেক ধন্যবাদ, ওনার ভয়েসটি অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমি সেলিম বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। সেবাকে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে গ্রাম হবে শহর, আমরা কিন্তু এই শহরের সেবাগুলি আমরা গ্রামে পৌঁছে দিতে চাই, তাহলেই হয়তো সব দিক দিয়েই একটি গ্রাম উন্নত হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সাথে আছেন যুক্ত, নিশ্চয়ই আমরা আপনাদের কাছে ফিরবো, জানবো আপনারা কি মনে করছেন টেলিমেডিসিন সেবা নিয়ে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলে প্রশ্ন করুন। শারমিনা আপু ভালো আছেন? ভালো আছি, প্রশ্ন করুন। আপু, আমি বড়খোলা পাংশা থেকে মোহাম্মদ লুৎফর জওয়াদ্দার। জি বলুন। একটি কথা সব শ্রোতাদের জন্য বলে রাখছি, যখন প্রশ্ন করবেন রেডিওর ভলিউমটি কমিয়ে নেবেন। হ্যালো, জি জি বলুন, শুনছি। হ্যালো, শুনছি, প্রশ্ন করুন। আচ্ছা ঠিক আছে, আমরা প্রশ্ন পেয়েছি, আপনি স্বাস্থ্য বাতানের যে হেল্প নাম্বার সেটির কথা বলছেন। অন্য শ্রোতা বন্ধু নিশ্চয়ই লাইনে আছেন, তাদের ফোন নিব। হ্যালো, নমস্কার দিদি, ভালো আছেন আপনি? নমস্কার, নাম বলে প্রশ্ন করুন। বাজার মাগুরা থেকে বলছি। আমার লুৎফর ভাই তো খুব ভালো প্রশ্ন করেছে। আমি জানতে চাচ্ছি যে আমরা যে এক বাষট্টি তেষট্টি নাম্বারে ফোন দিয়ে যে MBBS ডাক্তারের সাথে যোগাযোগ করবো, এই যে কোনো মুহূর্তে কি আমাদের কি এই হাসপাতালে যে যোগাযোগ করতে হবে, না ডাক্তার আমাদের অফিসে বসে আমাদের সাথে মানে? ধন্যবাদ, আমরা প্রশ্ন পেয়েছি, পরবর্তী শ্রোতার ফোন নেব। হ্যালো, আমি আনোয়ার হোসেন বলছি, টাঙ্গাইল থেকে। জি, এক বাষট্টি তেষট্টি সম্বন্ধে আমার একটু অবজারভেশন বলছি। ধন্যবাদ। আমরা এই যে এক বাষট্টি তেষট্টিতে যারা ডাক্তার আছেন, তারা যে MBBS, আমরা শ্রোতারা কিভাবে সেটা নিশ্চিত হব? আর দ্বিতীয়ত হচ্ছে, আমি ফোন করেছিলাম 1-6-2-55 আর কি একটা আছে, ওখানে একটু টাকা কাটে, ওখানে দেওয়ার পর আমরা দেখেছি যে মানে ওই এনভায়রনমেন্টটা পাইনি আমরা, যে ওই ডাক্তারের একটা এনভায়রনমেন্ট, মানে তাদের বাসা থেকে আমাদের কথাগুলো খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছিল না, বাসার সব শব্দ আসছিল, এটা কিভাবে নিশ্চিত করা হবে যে স্বচ্ছতা জবাব দিন? ধন্যবাদ শ্রোতা বন্ধু, আমরা আলোচনায় ফিরবো। রাজীব দে সরকার, আপনার কাছে যেতে চাই। আমরা যে তিনটি প্রশ্ন পেলাম সবই কিন্তু হচ্ছে টেলিমেডিসিনের যে একটি হেল্পলাইন সেটির বিষয়ে কথা বলা হয়েছে, এবং অনেকেই বলছেন যে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না, সেটিকে আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথমে একটু প্রশ্নগুলোর উত্তর দিই। আসলে প্রশ্নটা আমাদের শ্রোতা বন্ধুরা প্রশ্ন করছেন এবং তাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়াটার নৈতিকতা দায়িত্ববোধ আমাদের আছে চিকিৎসক হিসেবে। মাগুরা থেকে আমার যে শ্রোতা বন্ধু প্রশ্ন করেছিলেন যে নাম্বারটা কত, নাম্বারটা আবার বলছি, নাম্বারটাকে খুব কঠিন করে মনে রাখার প্রয়োজন নাই, 1-6-2-63, একটু মনে রাখুন এভাবে 1-6-2-63, এই না এইভাবে মনে রাখলে আপনি খুব সহজে নাম্বারটা মনে রাখতে পারবেন। আমরা আসলে নাম্বারটাকে এভাবেই মনে রাখার জন্য সাধারণ জনগণের কাছে বার্তা পৌঁছে দিয়েছি। টাঙ্গাইল থেকে আমাদের শ্রোতা বন্ধু একজন প্রশ্ন করেছেন, বিষয়টা যে আমরা যে 1-6-2-63 ফোন দিচ্ছি, সেখানে যে একজন MBBS চিকিৎসকই সেবা দিচ্ছেন কীভাবে নিশ্চিত না? আমি আপনাকে খুব দ্ব্যর্থহীনভাবে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে জানাতে যাচ্ছি যে এখানে MBBS চিকিৎসক ছাড়া যার বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন নাই বা MBBS চিকিৎসক না, এমন কাউকে এখানে কখনোই নিয়োগ দেওয়া হয় না, নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই। এবং স্বাস্থ্য বাতানে যারা আছে তারা বাংলাদেশের মেডিকেল কলেজগুলো থেকে পাশ করা চিকিৎসক, তারা দীর্ঘদিন চিকিৎসা সেবার সাথে জড়িত, এরকম অভিজ্ঞ চিকিৎসকদেরকেই তাদের BMDC রেজিস্ট্রেশন আছে কিনা সেটা দেখে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর যৌথ বোর্ডের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেন। সুতরাং 1-6-2-63 যখন আপনি ফোন দিবেন, আপনি নিশ্চিন্ত হয়ে ফোন দিন, একজন MBBS পাশ করা অভিজ্ঞ চিকিৎসকই আপনাকে স্বাস্থ্য পরামর্শ দেবেন। আমি এখানে আরেকটা জিনিসও অ্যাড করতে চাই, শুধুমাত্র এটা তো তারপরও অনেকের সন্দেহ থেকে যেতে পারবে যে অন্য কেউ করছে কিনা, কিন্তু আপনি যখন চিকিৎসা পরামর্শটা নিচ্ছেন তারপরে যে প্রেসক্রিপশনটা SMS এর মাধ্যমে পাঠানো হবে, সেখানে কিন্তু সেই চিকিৎসকের পরিচয় দেওয়া থাকবে এবং তার BMDC রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। এবং যেহেতু এটা প্রযুক্তি নির্ভর একটা সেবা, আপনি যদি কখনো চ্যালেঞ্জ করতে চান তাহলে ওই রেজিস্ট্রেশন নাম্বার ধরে এবং আপনি যে ফোন কলটা করেছেন সেই সময় অনুযায়ী কোন ডাক্তার উপস্থিত ছিল, আপনি যদি সরজমিনে কখনো চ্যালেঞ্জ করতে চান আপনি এসে সেই সময় ওনাকে পেতে পারবেন। সো এই ডিজিটাল নির্ভরে এই
মানে অসচেতনতার কোনো স্কোপটা কম, আমরা যে কোনোভাবে মনিটরিং এবং ট্র্যাকিং করতে পারি যে এই চিকিৎসক আসলে বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসক কিনা, অর্থাৎ সন্দেহের কোনো অবকাশই নেই। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা শুনছেন এবং যারা প্রশ্ন করছেন, অবশ্যই মনে রাখবেন যে প্রয়োজন হলে আপনি এসএমএসটি আপনি ভেরিফাই করতে পারেন এবং আপনার প্রয়োজনে তদারকি আপনি করতে পারেন। শারমিন পাংশা থেকে আমাদের একজন শ্রোতা বন্ধু জানতে চেয়েছিলেন যে আসলে আমাদের এই যে তারা যে এক বাসাতে সাথে ফোন দিবে, তাদের কি কোনো অফিসে গিয়ে ফোন দিতে হবে নাকি তারা বাসায় বসে ফোন দেবে? হ্যাঁ, আপনাকে জানাচ্ছি, এটা আসলে জানতে চাওয়াটা খুবই স্বাভাবিক। আপনি যেখানে আছেন, আপনি যেখানেই আপনি মনে করেন অসুস্থ অনুভব করছেন, আপনার হাতে যদি মোবাইল থাকে, আপনার আশেপাশে যদি টিএনটি থাকে, আপনার কাছে মোবাইল না থাকলে আশেপাশে কারোর কাছ থেকে মোবাইল নিয়ে হলো, আপনি যেখানে আছেন সেখান থেকে ফোন দিয়ে আপনি একজন এমবিবিএস চিকিৎসকের পরামর্শ পাবেন। আপনাকে কোথাও আসতে হবে না, কোনো হাসপাতালে, কোনো অফিসে, উপজেলা, ইউনিয়নে কোথাও আসতে হবে না, প্রত্যন্ত গ্রামে মাঠের মধ্যে দাঁড়িয়ে আপনি একজন এমবিবিএস চিকিৎসকের পরামর্শ পেতে পারেন। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যে তৃতীয় যিনি কোশ্চেন করলেন টাঙ্গাইল থেকে, উনি আরেকটা নাম্বার 16255 এরকম, আসলে টেলিমেডিসিনের জন্য সরকারি স্বাস্থ্য বাতায়ন 16260 এই যে 162-63 এই নাম্বারটা সরকারি ব্যবস্থাপনায় চলে, এছাড়াও কিন্তু আরো কয়েকটি আছে যেমন 333, এইখানেও কিন্তু স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে, অনেক ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে কিন্তু স্বাস্থ্য হেলথ কমপ্লেক্সগুলি যেগুলি আছে তাদের কিন্তু নিজস্ব কিছু মোবাইল নাম্বার দেওয়া থাকে এবং সেটা সাধারণ জনগণের কাছে মানে খোলা নাম্বার থাকে, যে আপনারা চাইলে যে কোনো চিকিৎসক সরাসরি ওই উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাক্তারের সাথে কথা বলতে পারবে, সেটাও কিন্তু একটা টেলিমেডিসিন সেবা। সো সরকারিভাবে কথা বলতে চাইলে ওই যে টোল ফ্রি নাম্বার যেটা ওখানে পাচ্ছি, এছাড়া যদি আমরা চাই যে অন্যান্যভাবেও টেলিমেডিসিন নিতে চাচ্ছি আমি বাসায় বসে, তাহলে নিজস্ব এলাকায় একটু ওই যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলিতে আমার জেনে রাখতে হবে যে আমি যদি রাতে কখনো অসুস্থ হয়ে পড়ি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবো কিনা, সেই রকম ব্যবস্থাগুলিও কিন্তু। একজন একটু আপত্তি জানিয়েছেন যে যে চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছেন তার হয়তো তার বিহেভিয়ারটা তার কাছে না। এখানে একটা বিষয় হচ্ছে শামিল, এখানে একটা বিষয় হচ্ছে কি, তিনি যে নাম্বারটা দিয়েছেন আসলে করোনার সময় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বা অনেক প্রাইভেট সেক্টর কিন্তু টেলিমেডিসিন সেবা নিয়ে চলে এসেছিল, কারণ টেলিমেডিসিন সেবা আপনারা জানেন বাংলাদেশ সরকার যখন এটা লঞ্চ করলো তখন অনেকেই দেখেছে এটা একটা সফল প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য ব্যবস্থা। তো এইটা থেকে অনুপ্রাণিত হয়ে অনেক প্রাইভেট সেক্টর কিন্তু এই সেবাটা এনেছে। এখন স্বাভাবিকভাবেই সরকারি স্বাস্থ্যসেবার মানের সাথে হয়তো তাদের মানে একটু পার্থক্য থাকতে পারে, অনেক চিকিৎসক হয়তো বা স্বপ্রণোদিত হয়ে বাসায় বসেই চিকিৎসা সেবা চালু রেখেছেন, সেটাও হতে পারে। কিন্তু আমাদের 162-63 অথবা আরেকটি সরকারি জাতীয় তথ্য বাতায়নের নাম্বার 333 এইসব জায়গায় ফোন দিলে এরকম হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনি জেনে রাখেন যেখানে যারা আপনার প্রশ্নের উত্তর দিবেন তারা সরকারের প্রতি দায়বদ্ধ, তারা একটি সরকারি চাকরি করছেন এবং তারা প্রত্যেকেই স্বস্বক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসক। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে আছেন, আবার আপনাদের কাছেই ফিরব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, নাম বলে প্রশ্ন করুন। আপু, কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, কাঠিলা বাজার থেকে, জেলা বরগুনা। আপু জি বলুন। আপু, আমি জানতে চাচ্ছি কাছাকাছি বসে ডাক্তারের কাছে যে আলোচনা করা যায় নাকি দূরত্ব বসে হবে কিনা ভার্চুয়ালি, এই যে জানতে চাচ্ছি। আর গাছ গাছরার বিষয়ে জানতে চাচ্ছি, এতে কতগুলো উপকার হয় গাছ গাছরার? আমরা প্রশ্ন পেয়েছি জাফর পালানের, পরবর্তী শ্রোতার ফোন। হ্যালো, দুঃখিত, মানে যান্ত্রিক ত্রুটির জন্য ফোনটি আমরা গ্রহণ করতে পারিনি, পরবর্তী ফোনে চলে যাব। হ্যালো, আপনি যিনি প্রশ্ন করবেন দয়া করে রেডিওর ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো, বলছিলাম যে 16263 থেকে যে নাম মানে প্রেসক্রিপশন দেওয়া হয় তা কিন্তু আমরা কখনো পাই না। আমি মাঝে মাঝে ব্যক্তিগতভাবে অনেকবারই ফোন করি, কখনোই কিন্তু আবার প্রেসক্রিপশনটা আকারে তারা যে আবার আমাদের ওষুধের নামটা লিখে দেয় তা না, আমাদেরকেই লিখতে বলে, বলে যে আপনারা লিখে নেন ওষুধটা। ও, আমরা বেশ কিছু প্রশ্ন পেলাম, তবে হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শামিল আপু, ভালো আছেন? ভালো আছি, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ আপু, কথা বলছিলাম জুয়া দাও হরিনাকুল থেকে, মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু। জি ঝন্টু বলেন। আমি কথা বলছি রবুল আলম, সভাপতি স্বাধীন বাংলার এডিটর শ্রোতা ক্লাব।
গ্রাম ঘাটনগর কোল্লাপাড়া পোস্তা নওগাঁ থেকে। আমার প্রশ্ন হলো যে অনেক গ্রাম অঞ্চলের জায়গাটা সীমান্ত এলাকা, বিভাগত আয়ের হয়তো কোনো অসুবিধা পড়লো, কোনো গাইনির সাথে আমরা কি সহজে কথা বলতে পারি, সেবা নিতে পারি? আর এই বিষয়টি সবসময় যেন আমরা সবসময় কি পাবো আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারি। ধন্যবাদ। আমরা বেশ কয়েকটি ফোন নিয়েছি, আরেকটি ফোন নিতে চাই। হ্যালো, নমস্কার। নমস্কার, নাম বলে প্রশ্ন করুন। আমি গোড়া নিজেকে সুতা ক্লাব সভাপতি খোকন চন্দ্র দিগোলাট পানসার রাজবাড়ি থেকে বলছি। ঠিক আছে, বলুন। আমি জানতে চাই যে 62-63 এই নাম্বারে ফোন করতে হলে যে তুই অল টাইম খোলা থাকবে, আর মানে ফোনে করতে হলে কত করে কাটবে, এই আমি দুইটা প্রশ্ন। ধন্যবাদ প্রত্যেক শ্রোতা বন্ধুর জন্য। যেটি আমি বলতে চাই যে প্রথমত নাম্বারটি টোল ফ্রি এবং দিনরাত 24 ঘন্টায় এই সেবা দেওয়া থাকে। আমরা দুই ডক্টরের কাছেই যাব, তাদের কাছে আবার জানব। রাজীব দে সরকার সবাই শুধু একটি কথাই বলছেন যে দিনরাত 24 ঘন্টা খোলা থাকবে কিনা, কাছে থেকে যেই আলোচনাগুলো আমরা বারবার করেছি, আবারও যদি ছোট্ট করে শ্রোতা বন্ধু আবারও আসলে কথাগুলো পরিষ্কার হওয়ার প্রয়োজন আছে, কারণ আমরা যদি তথ্যগুলো আমাদের সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছতে না পারি তাহলে আসলে বিভ্রান্তি তৈরি হবে এবং সরকারের একটা সুন্দর একটা সেবা মানুষের কাছে পৌঁছাবে না। তো সবার উদ্দেশ্যে আবারও জানাচ্ছি, আমাদের 1-62-63 যে সেবাটি সেটি টোল ফ্রি একটি নাম্বার, দিনরাত 24 ঘন্টায় আপনি একজন চিকিৎসকের পরামর্শ পেতে পারেন। আমাদের জাফর নামে একজন জি বরগুনা থেকে জানতে চেয়েছেন যে আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আসলে টেলিমেডিসিন সেবায় তো আমি ডাক্তারকে চেহারা দেখতে পাচ্ছি না, ডাক্তার আমাকে দেখতে পাচ্ছে না, তাহলে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখানো ভালো হবে নাকি আমি টেলিফোনে সেবা নিলে ভালো হবে? দেখুন, এখানে একটি বিষয় আছে, আপনি টেলিমেডিসিন সেবাটা কখন নিচ্ছেন? আপনি টেলিমেডিসিন সেবাটা এমন একটা সময় নিচ্ছেন যখন আপনার সেবাটা খুব প্রয়োজন, যে সময়টা আপনি ডাক্তারকে কাছে পাচ্ছেন না, অথবা আপনি দূরে আছেন ডাক্তারের কাছে গিয়ে সেবা নেওয়াটা সম্ভব হচ্ছে না, অথবা একটা ঝুঁকিপূর্ণ অবস্থা চলছে, করোনা মৌসুম চলছে বা ডেঙ্গু মৌসুম চলছে, অথবা এমন একটি সময় যে সময়টা আপনার সেবাটা লাগবে, এই যে আপনি 10-20 মিনিট দূরে গিয়ে একটা ডাক্তার দেখবেন সেই সময়টা আপনার হাতে নেই, তার মানে এটা অনেকখানি একটা জরুরি প্রাথমিক সেবার মতো। তো এইসব ক্ষেত্রে আপনি অবশ্যই টেলিমেডিসিনের সেবা নেবেন। কিন্তু এমন যদি কখনো হয় আপনি দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগছেন, আপনার দীর্ঘদিন কোনো রোগে আক্রান্ত, অথবা এমন কোনো রোগ যে রোগের রোগ নিরূপণ করতে গেলে চিকিৎসককে আপনার কিছু শারীরিক পরীক্ষা করতে হবে, আপনার পেটে হাত দিতে হবে, আপনার গায়ে হাত দিতে হবে, বা আপনাকে শারীরিকভাবে পরীক্ষা করতে হবে, এই যাবতীয় সেবাগুলো নিতে গেলে কিন্তু অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। সুতরাং আপনি টেলিমেডিসিনে ফোন দিবেন, ফোন দিয়ে আপনি প্রাথমিক সেবাটা নেবেন, প্রাথমিক সেবাটা নিয়ে যখন আপনি আরোগ্য অনুভব করবেন তখন পরবর্তীতে আপনি আপনার একজন রেফারিং কনসালটেন্টের কাছে বা একজন আপনার যে বিষয়ে চিকিৎসক করবেন সেই বিষয়ে চিকিৎসকের সাথে আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ইউনিয়ন সাবসেন্টারকে দেখা করবেন। একটি বিষয় বলছিলেন এক শ্রোতা বন্ধু যে যিনি যে ডক্টরের পরামর্শ নিয়েছেন তিনি আরএক্স না লিখে তাকে বলছেন লিখতে, সেই বিষয়টি কি? আচ্ছা, এই বিষয়টা আমি আসলে, হ্যাঁ এটাও খুব সুন্দর একটা প্রশ্ন। আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, দেখুন করোনা ভাইরাসের এই যে একটা মহামারী গেল, এই মহামারীর জন্য কিন্তু আমাদের পৃথিবী বিশ্ব প্রস্তুত ছিল, এটা কিন্তু বৈশ্বিক মহামারী। হ্যাঁ, এটা কিন্তু শুধু আমাদের দেশে হয় নাই, পুরো পৃথিবীতে এর দোলা লেগেছে, এর আঘাতটা লেগেছে। তো আমাদের চিকিৎসকদের যে সক্ষমতা ছিল, একজন চিকিৎসক ধরেন প্রতিদিন 100 রোগী দেখতে পারেন, এই করোনার মধ্যে এমন হয়েছে তাকে 300-350-400 রোগীকে সেবা দিতে হয়েছে। এই আমাদের জাতীয় স্বাস্থ্য বাতায়নের প্রতিদিন কয়টা কল আসতো আপনি চিন্তা করেন, যদি আমি করোনার আগের সময়টার কথা বলি, এমনও দিন গেছে 1 লক্ষের বেশি ফোন আমাদের এই জাতীয় স্বাস্থ্য বাতায়নে এসেছে। তো আমাদের হয়তোবা সেই সক্ষমতা ওই সময় অ্যাচিভ করা সম্ভব ছিল না, কিন্তু সেবাটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা জরুরি ছিল। সেই সময়টা হয়তোবা চিকিৎসকরা সময় সংক্ষেপ করার জন্য, কারণ আমি যদি এই প্রযুক্তিগত এই পুরো প্রক্রিয়াটা যেতে চাই যে তাকে SMS করে ফুল প্রেসক্রিপশন পাঠাবো তাহলে যে 5-10 মিনিট সময় লেগে যাবে, এই সময়কালীন সময় আমি কিন্তু আরো 2-3 জন মানুষকে সেবা দিতে পারবো। আমাদের চিকিৎসকরা কিন্তু ওই যে আসলে আমরা বলি ডেসপারেট টাইম ডেসপারেট মেজার, অর্থাৎ কিনা যখন খারাপ সময় আসবে তখন যেভাবে আপনি সমাধানটা পান না কেন সেদিকে আপনাকে ধাবিত হতে হবে। তো সেই সময়টা এমন হয়েছে চিকিৎসক আপনারা বলেছে যে বাবা আমি আপনাকে ওষুধের নাম বলছি, আপনার হাতে কাগজ কলম থাকলে লিখে নিন, ট্যাবলেট না পাওয়া বা ট্যাবলেট একটা গ্যাসের ওষুধ সেকলো, এগুলো আমরা মুখে মুখে বলে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদের উদ্দেশ্য হলো যত দ্রুত আমি এই চিকিৎসা আমি এই আমার রোগীকে সেবা দিতে পারবো তত দ্রুত আমি পরের কলটি নিতে পারবো, পরের কলটি নিয়ে আমি পরের যিনি রোগী যিনি আরো বেশি হয়তো বা খারাপ অবস্থা আছেন তার কাছে আমার এই সেবা পৌঁছে দিতে পারবো। সুতরাং এই করোনা মহামারীতে কিন্তু আমাদের সক্ষমতার একটা পরীক্ষা হয়েছে, এবং আপনি দেখুন যখন লক্ষাধিক ফোন স্বাস্থ্য বাতায়নে এসেছে এবং প্রত্যেকটা মানুষ সেবা পেয়েছে তার মানে আমাদের কিন্তু সেই সক্ষমতা তৈরি হয়েছে। এখন আপনি স্বাস্থ্য বাতায়নে ফোন দিন, এখন স্বাস্থ্য বাতায়নে ফোন দিলে অবশ্যই তারা আপনাকে একটি ডিজিটাল প্রেসক্রিপশন ইস্যু করে দিবে, কিন্তু একটা সময় ছিল যখন মানুষ মারা যেত, যখন চিকিৎসকরা রোগী সামলাতে হাসপাতালে হিমশিম খেত, সেই সময় চিকিৎসা কিন্তু জাতীয় স্বাস্থ্য বাতায়নের সেবা বন্ধ করেনি। আমরা দেখেছি যে পরিবার স্বজনকে দূরে ঠেলে আপনারা
দিনের পর দিন চিকিৎসা সেবা দিয়েছেন এবং আপনাদের কিন্তু মাঝে মাঝে আইসোলেশনে যেতে হয়েছে যাতে কারো কাছে সংক্রমিত না হয়। সেই সময়টা আসলে চিকিৎসকদেরও তো শারীরিক মানসিক একটি বিশ্রামের ব্যাপার ছিল। আমরা একটু ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন মাহমুদের কাছে যেতে চাই। নিশ্চয়ই জানেন যে আজকে বিশ্ব হাত ধোয়া দিবস এবং করোনাকালীন সময় আমরা যে অভ্যাসটা সবচেয়ে বেশি গড়ে তুলেছি, বেশি বেশি করে হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে, এখন হয়তো আমাদের বাংলাদেশের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে কিছুটা, কিন্তু সম্প্রতি গবেষণা বলছে যে এই অভ্যাসটি অনেকাংশেই কমে গেছে। কি বলবেন যারা শ্রোতা বন্ধু আছে যে এই অভ্যাসটিকে আমাদের চালু রাখা কতটা প্রয়োজনীয়, গুরুত্বটা খুবই, মানে এই যে আজকে বিশ্ব হাত ধোয়া দিবস, এটার চেয়েও বড় কথা যে এই যে করোনার মহামারীতে আমাদের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আমি মনে করি যে কিছু কিছু লাভ হয়েছে আমাদের, সেটা হচ্ছে কি কিছু ভালো অভ্যাস আমাদের মধ্যে গড়ে উঠেছে। যেমন যে মাস্ক পরাটা, এটা সবসময় কিন্তু এই যে ধোলাবালির বাইরে যখন আমরা চলাফেরা করি তখন কিন্তু মাস্ক পরাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের লাংসের জন্য ভালো। ঘন ঘন হাত ধোয়া, হাত ধোয়াটা একটা যদি আমি সিম্বলিকও বলি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা সবসময়। আমি যখন হাসপাতাল থেকে বাসায় যাই বা আপনি যখন, সাধারণ মানুষ যখন বাজার থেকে বা শুধু বাইরে থেকেই বাসায় ঢুকে, তার কিন্তু প্রথমেই তার নিজের শরীরকে পরিষ্কার করে ফ্যামিলি মেম্বারদের সাথে মেশা উচিত, কারণ বাইরের এনভায়রনমেন্ট অলওয়েজই হচ্ছে গিয়ে কোনো না কোনো জীবাণু আছে। করোনা হয়তো না থাকতে পারে, অন্য যে জীবাণু আছে তাকেও কিন্তু আমাদের এই হাতের মাধ্যমে অন্য জায়গাতে ছড়াতে পারে। সেই জন্য হাত ধোয়ার, পরিষ্কার করার কোনো বিকল্প নাই। এইটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মানে স্বাস্থ্যবিধির এমন একটা উপাদান যে এইটা ছাড়া আমি অন্য কোনো কাজ করলে সেটার কোনো ভ্যালু থাকবে না। সো আমি যদি এই হাত ধোয়ার অভ্যাসটা আমি ভুলে যেতে থাকি আবার, তাহলে আমরা আবার হয়তো ইনিশিয়ালি কোনো স্বাস্থ্য ঝুঁকির মধ্যে না পড়লেও অদূর ভবিষ্যতে পড়বো এটুকু নিশ্চিত। আমরা যে কোনো খারাপ স্বাস্থ্যের যদি অবস্থায় না পড়তে চাই আমাদের এই অভ্যাসটা মেনে চলতেই হবে। পুষ্টিকর খাবার খেতে হবে, মাস্ক পরতে হবে, আমাদের ঘন ঘন হচ্ছে গিয়ে হাত ধোয়ার ব্যবস্থাটা রাখতে হবে, এগুলি মেনে চলতেই হবে আমাদের। এটা আমাদের করোনা চলে যাক, ভ্যাকসিন নিয়ে আমরা বিশ্ব করোনা মুক্ত হয়ে যাক, কিন্তু এগুলির মধ্যে হাত ধোয়ার অভ্যাসটা রাখতে হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব হাত ধোয়া দিবসে আমরা সবাই এই অঙ্গীকার করি যে আমরা সবাই, যেমন চিকিৎসকরা যে কোনো কাজ, যে কোনো রোগী যে কোনো কারোর কাছে যাওয়ার আগে হাত ধোয়া, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরও কিন্তু অভ্যাসটা জারি রাখতে হবে এবং ঘন ঘন হাত ধোয়ার অভ্যেস করতে হবে। আমি এখানে একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে আমি এর মধ্যে যখন গ্রামে বা একটু মফস্বল এরিয়াতে ঘুরতে গেছি, আমি দেখেছি সেখানে যে দোকানগুলো আছে, চায়ের দোকান, প্রত্যেকটা দোকানে আমি দেখেছি হাত ধোয়ার জন্য হয় স্যানিটাইজার ছিল অথবা হ্যান্ড ওয়াশ ছিল অথবা একটা দেশি বাংলা সাবান ছিল। যেটা ডক্টর সালাউদ্দিন বলছিলেন যে আসলে এই করোনা ভাইরাসটা কিন্তু আমাদেরকে এই স্বাস্থ্যবিধিগুলোতে অভ্যস্ত করিয়ে গেছে। সুতরাং যখন আমি দোকানে, মুদি দোকানে বা একটা শপিং কমপ্লেক্সে, মার্কেটে, বাথরুমে গিয়ে দেখবো সেখানে সাবান আছে, মানে যে অভ্যাসগুলো আমাদের এই মহামারীতে তৈরি হয়ে গেল, এই অভ্যাসগুলো যদি থেকে যায় আমাদের এই স্বাস্থ্যবিধিগুলো আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে অনেকখানি সাহায্য করবে। অবশ্যই আবারও শ্রোতাদের কাছে ফিরবো, নিশ্চয়ই তারা পুরো অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, নাম বলে প্রশ্ন করুন। ছোট পিঙ্গুইন থেকে মোহাম্মদ জুয়েলারানা, থানা বড়াইগ্রাম, জেলা নাটোর থেকে। জি বলুন। আর আমার প্রশ্ন যে ডাক্তারেরা আমাদের ভুল পরামর্শ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? অবশ্যই একটি অপ্রত্যাশিত প্রশ্ন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, দুঃখিত সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে, পরবর্তী প্রশ্ন নেব। হ্যালো, রাজীব দে সরকার স্যারকে অনেক ধন্যবাদ, ওনার ভয়েসটি অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমি সেলিম বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা, ওনার ওই সংজ্ঞাটা আমি আরেকবার একটু শুনতে চাইছিলাম, ডেসপারেট টাইম, ডেসপারেট সার্ভিস, এটা আমাকে খুব। অবশ্যই আবার বলবেন, আরো শ্রোতা বন্ধু ফোন নেব। ওয়ালাইকুম আসসালাম, শ্রোতারা এই যে তিন তিন, এটাও কিন্তু সরকার একটা সেবা এবং এর মাধ্যমে কিন্তু আপনার চিকিৎসা সেবা পেতে পারেন। অন্য শ্রোতার লাইনে আছেন। হ্যালো, হ্যালো, জি নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু সোহেল রানা বলছিলাম সখীপুর টাঙ্গাইল থেকে। জি বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন,
আমি এরকম একটা অনুষ্ঠান আশা করছিলাম অনেকদিন, যাই হোক আমার মনের আশা পূর্ণ হয়ে যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে যে করোনা পরিস্থিতির আগে আমি একবার এই লাইনে কল করি, তো ওখান থেকে আমাকে এক মেয়ে ফোনটা রিসিভ করে এমন একটা দুর্ব্যবহার শুরু করলো, মানে ফোনটা রিসিভ করার পর আমাকে বললে যে কোন ইনভেস্টিগেশন রিপোর্ট নাই, আপনি বললেন আর আমি চিকিৎসা শুরু করে দিলাম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলে প্রশ্ন করুন। কথা বলছি হাজী মোহাম্মদ মিন্টু, জি বলুন। ভালো লাগছে শুনতেছি সহকারে, তো আমি সে ব্যাপারে আমি অনেকে ফোন করেছিলাম, তো অনেক সহযোগিতা পেয়েছি, তো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তো আজকে আর বেশি কিছু বলবো না, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা কি হ্যালো আজকে অনেক প্রশ্ন আসছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা বলছি দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ নুরুদ্দিন খান সন্ধ্যাবালতি বেতার পরিবার ঈশ্বরদী পাবনা থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে 1/62/63 করে ফোন দেওয়ার কথা বলছেন, অর্থাৎ টেলিমেডিসিনের কথা বলছেন, ডাক্তাররা পরামর্শ দেবে। আমার জানার কথা একজন জরুরি মানে মারাত্মক রুগী, উনি বাড়িতে আছে, তো উনি এই ফোনের মাধ্যমে মানে কিভাবে চিকিৎসা নেবেন, যেহেতু তার কোনো এখানে ওষুধপাতির কোনো বিষয়টা নাই, এই মুহূর্তে ডাক্তার তখন কি করবেন? আচ্ছা ঠিক আছে, আমরা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে চাই। রাজীব দে সরকার, আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কথা বলছিলাম শামীম আহমেদ, সভাপতি মিলিত আনন্দ বিচার শ্রোতা সংঘ, গ্রাম পুরান্ধরামি থানা সাঁথিয়া জেলা পাবনা থেকে। আপনাদের অনুষ্ঠান প্রথম থেকে শুরু করে পর্যন্ত শুনছি, খুব ভালো লাগছে, বেতার কর্তৃপক্ষকে ধন্যবাদ অভিনন্দন। আমরা আলোচনায় ফিরতে চাই যে একটি কথা বারবার আসছে যে প্রত্যন্ত অঞ্চলের যারা রোগীরা আছেন, এই যে স্বাস্থ্য বাতানে ফোন দিচ্ছেন 1/62/63, কাঙ্ক্ষিত সেবা না পারে একটু অভিযুক্ত আছে, এবং অনেক সময় বলছেন যে চিকিৎসকরা তাদের সাথে একটু একটু মানে তারা একটু নাখোশ, হয়তো তারা সেই মতো বলতে পারেনি। আবার অনেকেই বলছেন যে তার একজন একেবারেই ঝুঁকিপূর্ণ একজন রোগী আছেন, তার ক্ষেত্রে আসলে কি পরামর্শ এই মুহূর্তে এখানে ফোন করার পরে কি করতে হবে? আচ্ছা, এটার উত্তরটা আমি দিই। আসলে ওই একটা খুব সুন্দর প্রশ্ন এসেছে যে আসলে আমি এই মুহূর্তে ফোন দিলাম, হঠাৎ করে কারো বুকে ব্যথা শুরু হয়েছে, এটা এক হতে পারে। দুই, এমন হতে পারে যে হঠাৎ করে কেউ একজন মোটর দুর্ঘটনায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন বা কোনো একটা দুর্ঘটনা পতিত হয়েছেন, তিনি এটায় ফোন দিলেন, তিনি কিভাবে সেবা পেতে পারেন? দেখুন, এখানে কিন্তু রোগের একটা প্রকারভেদের ব্যাপার আছে। আপনি টেলিমেডিসিন সেবা দিয়ে গোটা স্বাস্থ্যসেবাটা কিন্তু পাবেন না। টেলিমেডিসিন সেবায় চিকিৎসক আপনাকে দূরত্বটা কমিয়ে দিচ্ছে, আপনার সময়টা বাঁচিয়ে দিচ্ছে, আপনাকে স্বাস্থ্য পরামর্শটা দিচ্ছে। এখন ধরুন কারো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল বা তিনি হৃদরোগের রোগী আগে থেকে, তিনি কিন্তু আসলে যদি 1/62/63 ফোন দেন, হয়তো বা আমরা তাকে একটা ওষুধ বলে দিব যে ওষুধটা তার ওই সময়ের জন্য জীবন বাঁচাতে সাহায্য করবে, কিন্তু এটাই কিন্তু তার শেষ চিকিৎসা না। এই প্রাথমিক চিকিৎসাটা নিয়ে তাকে অতি দ্রুত আমাদের নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদর হাসপাতালে চলে আসতে হবে। অর্থাৎ কিনা, টেলিমেডিসিন হচ্ছে আমাদের পুরো স্বাস্থ্যসেবার শুরুর বিন্দুটা, এখান থেকে সেবাটা শুরু হলো। এরপরের পরবর্তী সেবাটা আপনাকে কিন্তু হাসপাতালে বা ওই জায়গাটাতে নিতে হবে, যদি আপনি সেরকম রোগের রোগী হয়ে যান, কারো বুকে ব্যথা হচ্ছে, এটা হতে হতে পারে হৃদযন্ত্রের কোনো বড় রোগ হতে হতে পারে, কারো পেট ফুলে গেছে, পেটে অনেক পানি চলে আসছে, অথবা কারো প্রেশার অনেক বেশি থাকে, প্রেশারটা নিয়ন্ত্রণ হয় না, এই ধরনের ঝুঁকিপূর্ণ, অথবা কারো দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছেন, এই ধরনের রোগীদের জন্য কিন্তু আমরা কিন্তু এটা একটা প্রাথমিক জরুরি সেবা আসলে প্রদান করছি। অর্থাৎ তাদের কিন্তু আর ঘরে বসে থাকার সময় নেই, প্রাথমিক আমাদেরকে অবশ্যই দ্রুততম সময়ে ওই সেবাটা গ্রহণ করে অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে ওই আমাদের যে পরবর্তী যে সেন্টারটা, সেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পারে, সেটা জেলা সদর হাসপাতাল হতে পারে, এটা আমাদের ওই চিকিৎসককে বলে দিবেন। আরেকটি একটু প্রশ্ন উত্তর দিতে চাই, এখানে অভিযোগের ব্যাপারটা বারবার এসেছে, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই 1/62/63 কিন্তু শুধুমাত্র চিকিৎসা সেবা প্রদানের নাম্বারই না। আপনি যদি চিকিৎসক কিংবা আমাদের কোনো সেবা সম্পর্কে অভিযোগ জানাতে চান, কোনো পরামর্শ দিতে চান, সেটাও কিন্তু আপনি 1/62/63 ফোন দিয়ে দিতে পারবেন। কারণ চিকিৎসক যখনই আপনার ফোনটা ধরবেন, তিনি সবার আগে যেটা করেন, তার
পরিচয় দেন যে আমি ডক্টর রাজীব দে সরকার বলছি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। সুতরাং আপনি যদি জেনে গেলেন যে আমি কিন্তু আপনার ফোনটা ধরেছি, আপনি যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, যদি মনে করেন যে আপনি আমার আমার পরামর্শ দ্বারা আপনার ক্ষতি হয়েছে, আপনি কিন্তু আমার বিরুদ্ধে এই 162 ফোন দিয়েই আপনি অভিযোগ জানাতে পারবেন। আমরা কিন্তু এখানে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করেছি। আমি একটা জিনিস যেখানে বললেন যে ভাই বললেন যে শুরুর চিকিৎসা সেবা শুরুর বিন্দুটা এটা, অ্যাবসলুটলি রাইট। একটা জিনিস কি, আমরা যেমন উপজেলা হেলথ কমপ্লেক্সেও কিন্তু অনেক পেশেন্ট ওখানে যখন যায় তখন কিন্তু ওখান থেকেও বলা হয় যে চিকিৎসার এখান থেকে আপনি হবে না, আপনি হাসপাতালে যান, জেলা সদর হাসপাতালে যান বা মেডিকেল কলেজ হাসপাতালে যান। স্বাস্থ্য বাতায়ন বা যে কোনো টেলিমেডিসিন কিন্তু ইমার্জেন্সি হতে পারে বা নন ইমার্জেন্সি হতে পারে। এই সময় ধরেন বুকে ব্যথার কথা যে উদাহরণটা ডাক্তার রাজীব বললেন, সেটাই হতে পারে। একজন ডাক্তার কিন্তু ফোনে কথা বলে কিছু কোশ্চেনের অ্যাসেসমেন্ট করে বুঝবেন যে এটা কি কোনো গ্যাসের সমস্যা, নাকি কোনো মাসেল পেইন, নাকি এটা হৃদরোগের কোনো সমস্যা, জটিল কোনো রোগ কিনা। এই অ্যাসেসমেন্টটা করে সেই রাতের বেলাতে আপনি হয়তো ছুটে ভ্যানে করে নিয়ে যেতে হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সে, কিন্তু আপনি যখন একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার যদি আশ্বস্ত করে যে না আপনি এটা ভয় পেন না, আপনি এই ওষুধটা খেয়ে কিছুক্ষণ অবজার্ভ করেন, সেরকমও হতে পারে। অথবা বলতে পারে আপনি এই মুহূর্তেই উপজেলা হেলথ কমপ্লেক্সে এই সেবাটা পাবেন না, সরাসরি মেডিকেল কলেজে চলে যান। এই যে রাইট টাইমে রাইট ডিসিশনটা দিচ্ছে, এটা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার একটা তার ঝুঁকির টাইমটা কমিয়ে দিচ্ছে। সো আমি খুব ছোট্ট একটা কথা বলি, আসলে দেখুন একটা মানুষ যখন বিপদে পড়ে তার কিন্তু সঠিক পরামর্শটা খুব প্রয়োজন। আপনি একটা বিপদে পড়লেন, আশপাশ থেকে এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছে, আপনি কার পরামর্শ নেবেন? আমাদের কথা হচ্ছে আপনি 162 ফোন দিয়ে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ ওই বিপদে এই চিকিৎসকের মতো আপন বন্ধু আপনার কেউ হতে পারবে না, সেটি সবচেয়ে বেশি নিরাপদ। শ্রোতা বন্ধুরা, পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা ছিলেন, আমরা ধন্যবাদ জানাতে চাই রাজীব দে সরকার, একই সাথে ধন্যবাদ জানাতে চাই ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন মাহমুদ, তারা দুজনই আমাদেরকে টেলিমেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানালেন। আরেকটি বিষয় না বললেই নয় যে কমিউনিটি ক্লিনিকে কিন্তু টেলিমেডিসিন সেবা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটি সরকার ব্যাপক অগ্রগতি করেছে। নিশ্চয়ই প্রত্যন্ত অঞ্চলের মানুষ সেই সেবা পাবেন। এবং সবশেষ আপনাদের জানিয়ে রাখতে চাই, বারবার হাত ধুন এবং বিভিন্ন ভাইরাসজনিত রোগ থেকে নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ডিজিটাল বাংলাদেশ অনুষ্ঠান। ফোন ইন অনুষ্ঠান ডিজিটাল বাংলাদেশ আজকের মতো এখানেই শেষ হল। আজকের বিষয় ছিল স্বাস্থ্যসেবায় টেলিমেডিসিন। সঞ্চালনায় ছিলেন শারমিন রহমান, প্রকৌশল সহযোগিতায় লুৎফুন্নাহার মেরি, তত্ত্বাবধানে মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রাসেল শেখ। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন খবর।